ভাষা শহীদদের প্রতি নরসিংদীর পলাশ উপজেলায় ডক্টর আব্দুল মঈন খানের শ্রদ্ধা নিবেদন। ভাষা শহীদদের প্রতি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে নরসিংদীর পলাশ থানা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠন। পলাশ উপজেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নির্মিত শহীদ মিনারে একুশের রক্তরানা প্রত্যুষে ভাষা শহীদদের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে এই শ্রদ্ধা জানানো হয়। এতে নেতৃত্ব দেন তিনি। এ সময় পলাশ থানা ও পৌরসভা বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনকালে জনতার ঢল নামে চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।